যন্ত্রণায় যে আছি। শোনো, কি জানি কইছিল আবার কো, মাথার মধ্যে এত যন্ত্রণা, কোনটা ঢুকে কিছু কইতে পারতেছি না। শালাটা যদি একটু মানুষ হইতো। শালারে মানুষ করানোর ওই একটাই উপায়, পরে মোহিনীর লগে বিয়া দিয়া দাও। ভাই বোনটা যেন কেমনে বোঝামো যে মোহিনী বলতে দুনিয়াতে কোনো শব্দ নাই, এটা বাইরে পদার্থ, ওইটা ফেকাই ফেকাই দিব। তো তাইলে ওই অফিসে কাজ করে যে মায়াটা, ওইটা কে? ওই মেয়েটার নাম ইতি। ভাগ্যচক্র ওই ইতির সাথে তোমার মোহিনীর চেহারা অনেকটা মিল হয়ে গেছে, এইটি বিপদে খারাইছে। তা ওই ইতিরে মোহিনী বানানো যায় না? কেমনে? আমাগো মজনু ইতিরে মোহিনী মনে করে, তার মানে সে ইতিরেই চায়। এখন ইতি যদি রাজি হয় তাইলে তো সে মোহিনী হয়ে যায়। এই এই তোরা কি শুরু করলি? পড়তে বা খেলা ধুয়া খেলা। হ্যাঁ কি কি কইছাল আবার কও। এই তুমি কি বয়রা? বয়রা না, আজাইরা পেছাল দেরিতে মাথায় ঢুকে। তুমি প্রস্তাব দাও। আমি কি প্রস্তাব দিলাম আর ইতি পাগলের বিয়ে করতে রাজি হইল। ওই পাগল রে না, ও রাজি হইব ওই পাগলের বিশাল সয় সম্পত্তির জন্য। আমার বাপের বিশাল সয় সম্পত্তি, এগুলির মালিক কে? ওই মজনু। আমাগো তিন বোনের ভাগ বাদ দিলেও ওর যা থাকবে ওর কি জীবনে কিছু করণ লাগবো? হ্যাঁ, দরকার হইলে আমরা কোনো বইয়ের কোনো ভাগ নেব না, ওর সুখের লেগা সব কিছু আর আমরা দিয়া দেব, তাও ও সুখে থাকুক। তুমি প্রস্তাব দাও। হ্যাঁ দিলাম, সে যদি রাজি না হয় ওর বাপে রাজি হবে। আরে মেয়েটার বাপ মা কেউ নাই তো, দুলাভাইয়ের কাছে থাকে। আর দুলাভাই রাজি হবে? দুলাভাই রাজি হলে ইতি রাজি হয়ে যাবে। এই ধরনের চাকরি করা মেয়েদের তুমি আমার সাথে বেশি বুঝো। তুমি প্রস্তাব দিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে দিলাম প্রস্তাব। এই প্রস্তাবে যদি তোমার ভাই না রাজি থাকে? রাজি থাকবো না মানে? সারা দিন মোহিনী মোহিনী কইরা কপাল কিটা মরতাছে আর রাজি হবো না, এটা একটা কথা কইলা? এই যা যা, এই তো মজনু আছে, আয় 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 বস বস, তোর সাথে কথা আছে। ওই কই গেছিলি? ওই অফিসের সামনে। আপা আজকে কিন্তু আমি অফিসের সামনে বেশিক্ষণ আসলাম না, খুব অল্প সময় আসলাম। ওই যে দুলাস ভাই আছে না, দুলাস ভাই কি করছে আমারে বসাইয়া সুন্দর করে এক কাপ চা খাইছে। চা খাইছি, এরপর কি করছি টুস করে চলে আসছি। জুলহাস ভাই খুব ভালো, খুব ভালো। এই জুলহাস ভাইটা কে? আরে ওই যে বিয়ার অফিস আছে না, ওইটার দারোয়ান। এতদিন দাবড়াইছে ম্যানেজার করনের পর অনেকটা খাতির যত্ন করে। এই শোন, আমরা তোর বিয়ার ব্যবস্থা করতেছি, তুই রাজি আছিস তো? না না আপা, আমি বিয়ে করব না। এই এই দমে দমে কার নাম জপ সারাদিন? কদি তুলা ভাই, সে তো মোহিনী। ওই মোহিনীর লাগে তোমার বিয়া ঠিক করা হইতাছে। কিন্তু আপনারা মোহিনীকে পাবেন কোথায়? আপনারা না বলেন যে সে হারিয়ে গেছে। তুই কি কস? ওই অফিসের মেয়েটাই তো মোহিনী। হ্যাঁ, এখন সেই মোহিনীর সাথেই তোর বিয়ার ব্যবস্থা করলে কেমন হয়? দিলা তো পাগলটারে আরেক ডোজ বাড়ায়া। শোনো, তুমি কাইলে এই অফিসে যাও, গিয়া প্রস্তাব দাও। দরকার হলে আমি নিজে যাব আর গার্জিয়ানরে গিয়া ধরব। ভাইয়ের সাথে পাগল লইও না, আমি দেখি ম্যানেজারের সাথে আলাপ কইরা। যদিও ম্যানেজার দুই নম্বর লোক আমি জানি, তারপরে কি কয় জ্বালায় বাঁচতে যাই। এই যন্ত্রণা সারা দিন ঘরে থেকে আমার পোহান লাগে। একটা বিরাট কিছু করো। হ্যাঁ বিরাট কিছু দেখো। হ্যালো। হ্যাঁ মাছ ভাই, কি খবর কি আপনার? বলুন। খবর তো ভাই আপনার কাছে কতদিনই তো হয়ে, এমন কোনো খবর দিতে পারতেছেন না। এদিকে তো ভাই আমার বাড়িতে বেখবর অন্যের স্বামী। শোনে পাঁচশো ভাই বাবি সাহেবকে বলবে একটু অধৈর্য যেন কম হয়, ব্যস্তপুর না হতে বলবেন, ঠিক আছে? এইসব ব্যাপারে একটু ধৈর্য ধরতে হয়, সময় লাগে। শোনে এটা নর্থ পুল আর সাউথ পুলের ব্যাপার না। বড়শিতে আধার গেঁথে পুকুরে ফালানো হয়েছে। শোনেন, বড় মাছ ঠোকর দিতে হলে একটু সময় লাগে, অপেক্ষা করতে হয়, বুঝতে হবে আপনার। আরে সেটা তো আমি বুঝতেছি রে ভাই, কিন্তু মানে আমার পরিবার তো বুঝতেছে না ভাই। বুঝতে হবে ভাই, বুঝতে হবে। শুনুন, আপনার কথা অনুযায়ী কিন্তু আমি এই কাজটা নিয়েছি, রিস্ক কাজ। অফিসে যদি এই কাজের কথা শুনে তাহলে কিন্তু আমার চাকরি লট হয়ে যাবে। আরে ভাই আপনার আমি কতবার বলছি এবং এই কন্ট্রাক্টেই তো গেছি আপনার সাথে, যে আপনি যদি কাজটা করে দিতে পারেন। আমার শ্বশুরবাড়িও বড় লোক, আমার অবস্থা এত খারাপ না। আপনি এই ঢাকা শহরে একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা এখন কোন কবে নাগাদ খবর পেতে পারি? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। শোনেন, আমি আশা করছি সপ্তাহখানিকের মধ্যে খবরটা পাবো, আপনাকে দিতে পারবো খবরটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার সামনের সপ্তাহে টেলিফোন দেবো। আচ্ছা তোমারে তো কইছিলাম ওই বিআর অফিসে যেতে, গেছিলা? ওহনি তো কথা কইলাম ফোনে। আরে ফোনে যে কথা কইলা হেড়া তো আমিও দেখছি। আমি জিগাইছি ওই বিআর অফিসে গেছিলা কিনা। আরে বিআর অফিসের লোকজনের সাথে তো কথা কইলাম ফোনে। ফোনে যদি সব কাম সারতো তাইলে আমার ভাইটা আজ রাস্তা রাস্তায় পাগলের মতন ঘুরে বেড়াইতো না। কি কইলো? বিয়া করব। তোমার কি মাথা খারাপ হইছে? একটা পাগলের বিয়া গিয়া কইলাম আর কত রান্না রাজ হয়ে গেল। সময় লাগবে না। আচ্ছা তোমার সময় নিয়ে তুমি থাকো, তুমি ওই অফিসের ঠিকানা আমারে দাও, আমি কাইলে ওই অফিসে যাবো। আল্লাহ রে, আমি তোমার কেমনে বুঝাবো শোনা, আমি তো একটা লোক রে লাগাইছি, সে কিছুটা অগ্রগতিও হয়ে গেছে, কিন্তু এর মধ্যে যদি তুমি হান্দায় যাও সব তো ব্যস্ত থাকে। তুমি কি গন্ডগোল লাগে হেডা আমি বুঝু, তুমি কাইলে আমারে ওই অফিসে লয়ে দেবা। এইটাই কিন্তু সেই অফিস। প্রথমে ম্যানেজারের রুমে যাবো, চা নাস্তা করো, তারপরে ওই সব ম্যানেজার ফ্যানেজার বাদ দাও, আগে তুমি আমারে ওই মাইয়া কোনখানে বসে সেইখানে নিয়ে যাও। আর না অফিসে একটা ডেকোরাম আছে না, প্রথমে ম্যানেজারের রুমে গিয়া সালাম বিনিময় করবো, কুশলাদি জিজ্ঞেস করবো, চা নাস্তা খাবো, তারপরে যাবো। কিসের চা নাস্তা? কিসের চা নাস্তা খাবা? বাসার থেকে তোমার চা খাওয়া আনছে না, যাও চা খা লাগবে না, আগে তুমি আমারে ওই মায়ের কাছে নিয়ে যাও। আল্লাহ আবার জানি কোন কেলেঙ্কারের মধ্যে পড়ি। আল্লাহ এই এইটাই সেই রূপ। হ্যাঁ শোনো শোনো শোনো, আরে শোনো কথা, আরে আমার কথা শোনো, কিন্তু এইখানে ওনাকে লোকে ডাইরেক্ট কথা বলা যায় না। চলো ম্যানেজার সাহেবের কাছে যাই, অনেকে কথা বলতে বলি। ম্যানেজারে পরে পাবনি। কোনটা কোনটা মানে আমার ভাইয়ের মাথা নষ্ট করছে কোনটা? আরে কি কও না কও, তোমার ভাইয়ের মাথা নষ্ট করতে হবে কেন? তোমার ভাইয়ের মাথা তো আগে থেকেই নষ্ট, এটা নষ্ট হয়ে গেছে। লোকটি শোনা, এরকম ঝামেলা করো না। আমি এখানে ঝামেলা করতে আসছি? আমি দেখতে আসছি মোহিনীটাকে। কিছু মনে করো না ভাই, ওই যে মানে আমার শালারি নিয়ে আসছিল না, আমার ওই শালারি বইন আর কি, একই ধাঁচের আগে আমার মিসেস। হ্যাঁ স্যার আমি সেটা বুঝতে পারছি, কিন্তু স্যার এইখানে এইভাবে করে কথাবার্তা বলাটা টোটালি অফিসের ডেকোরামের বাইরে। তুমি আমার ভাইয়ের মাথা নষ্ট করছো। আর বইছে তুমি দেখো, চলো। ঠিকই আছে, তোমারে দেখলে আমার ভাই কেন যে কোনো ছেলের মাথাই নষ্ট হবে। তোমার আমি পছন্দ করলাম। জি আমার দেখা শেষ, ওর বাসার ঠিকানা নাও, তারপর মিষ্টি নিয়ে চলো, ওর গার্জিয়ানের প্রস্তাবটা দিয়ে আসি। ম্যাডাম আপনি ভুল করছেন। ম্যাডাম আমরা এখানে শুধুমাত্র জব করি, আমরা আমরা পে করতে পারবো না ম্যাডাম। আজ পাত্রী না, একদিন না একদিন তো পাত্রী হবা। এই তুমি কিছু মনে করে না বোন, এই আমি যে ওই যে সালার রয়েছে লম্বা, হ্যাঁ বুঝতে পারছো, ক্লিয়ার তো? হ্যাঁ ঠিক আছে, আমি পাত্রী পছন্দ হয়েছে তো। আহ আহ ভাই চল। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই জলদি ওই স্টেডিয়ামে চলে যা, এখানে আগে ফ্রিজটা পছন্দ কর, পছন্দ করার পর আমাকে জানাস, তারপর মনে করছি আমি ব্যবস্থা নেবো। ঠিক আছে, আর তুই কোথাও চলে যা। হচ্ছে কি ওরা আমার চাচা তোমার একটা ফ্রিজ কিনবে, এই জন্য পাঠালাম আর কি। আবার কি উনি আমার গানের গঞ্জনি জঞ্জনি ফনফনি সব। আরে আপনার ভাবি, আমি দেখে বুঝতে পেরেছি ভাবি। সব ভাবি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই ওর অফিসের ম্যানেজার মারামারি না মানে মেয়ে পছন্দ করে আসছে। মেয়ে পছন্দ হয়েছে আপনার? ওর বাসার ঠিকানা দিন, আমরা প্রস্তাব নিয়ে যাবো। হয়েছে কি এইভাবে আসলে অফিসিয়ালি আমাদের অফিসের কর্মীর মানে ঠিকানা দেওয়া যায় না, আর অফিসিয়ালি অবশ্যই দেওয়া যায়। ঠিক এ ব্যাপারে উনি ভালো জানেন। আমরা তো আদার ব্যাপারে আমরা তো জাহাজে উঠতে পারবো না, মানে রাখছেন একটা ফ্ল্যাট, আবার এই বাসার ঠিকানা দিতে কি ঘুষের ধান্দা করতেছে? আসতে বলেন, আসতে বলেন। আপনার কাছে কি আমি টাকা চেয়েছি? মানে হয়েছে কি অনেক দিনের শখ, এই শহরে একটা ফ্ল্যাট হবে তো। বাক্স মানে বক্স সাহেব, বক্স ভাই বলেছেন যে আমাকে ফ্ল্যাটটা দেবে, উনি রাজিও আছেন। উনি রাজি থাকলে আমিও রাজি, ভাইয়ের সুখের জন্য আমরা সব কিছু করতে রাজি। এই তো আসল বোনের কথার মতো কথা বলেছেন। সিমটম কিন্তু খারাপ না, কাজ হবে, তাড়াহুড়োর দরকার নেই, তাড়াহুড়ো করবেন না। প্রকৃতির সাধারণ নিয়মে, সাধারণ নিয়মে যেটা চলে, সাধারণভাবে যেটা হয়, সেইভাবে জিনিসটা এগোতে দিন। ঠিক আছে, এত ভাষা নিয়ে কথা কইয়েন না। কাজ হবে তো, আমার ফ্ল্যাট হবে তো, কথা তখন দিছি ফাইনাল। হ্যাঁ